হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশে কোটা আন্দোলন হচ্ছে ব্যাপক রূপ ধারণ করেছে। এর মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশের যত হচ্ছে চাকরি আছে সেগুলোতে হচ্ছে কোটার যে শতকরা হার ছিল সেগুলো হচ্ছে বাড়াই দিছে, যার কারণে সারা বাংলাদেশের হচ্ছে ছাত্র সমাজ জেগে উঠেছে। মেনলি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আন্দোলনে নেমে পড়ছে। আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ব্যাপক আকারে আন্দোলন হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছিল যে আজকে সারাদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও হচ্ছে লাখো শিক্ষার্থী হচ্ছে আন্দোলনে নেমে পড়েছে। তারা কেউ কেউ ছাতা নিয়ে আসছিল, আবার কেউ ছাতা ছাড়া একবারে মানে ভিজে গেছিল, কিন্তু তবুও হচ্ছে তারা আন্দোলন ব্যাপকভাবে চালিয়ে গেছিল। তাদের হচ্ছে একটাই দাবি যে যতক্ষণ তাদের হচ্ছে দাবি আদায় করা না হবে ততক্ষণ তারা এই আন্দোলন থামাবে না। তো তারা হচ্ছে মোটামুটি 2-3 দিনের একটা আলটিমেটাম দিছে যে এর মধ্যে যদি হচ্ছে এটা সংশোধন করা না হয়, মানে এই যে কোটাগুলো বাদ দেওয়া না হয়, কোটার যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে এগুলো কমানো না হলে আসলে এই আন্দোলন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। তো আমি আসলে এখন কোটার কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। এই কোটা কিন্তু আমাদের হচ্ছে যখন বাংলাদেশ স্বাধীন ছিল না তখনও কিন্তু হচ্ছে এই পশ্চিম পাকিস্তানিরা হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের উপর মানে ব্যাপক অন্যায় অত্যাচার করেছিল। তার মধ্যে একটা হচ্ছে কোটা, সেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানিরা যত চাকরি থেকে শুরু করে যত সুযোগ সুবিধা ছিল সেগুলোতে হচ্ছে পশ্চিম পাকিস্তানিদেরকে হচ্ছে বেশি প্রাধান্য দিত, যার কারণে হচ্ছে মানে পূর্ব পাকিস্তানের লোকজনেরা সেই চাকরিগুলোতে আসলে জয়েন করতে পারতো না এই কোটার কারণে। তো তখনকার যে পরিসংখ্যানটা ছিল আসলে সেটা একটু আমি বলি যে 1962 সালে পাকিস্তান কেন্দ্রীয় সচিবালয়ে উচ্চ পদে বাঙালিদের অবস্থান, পদ পদবি সচিব, অর্থাৎ সচিব পদে মোট আসন ছিল হচ্ছে 19টি, এর মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্যই 19টি আসন ছিল আর পূর্ব পাকিস্তানের জন্য একবারে 0 আসন ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের শতকরা হার ছিল 0%। তাহলে এইখানে যে বিষয়টা দাঁড়াইলো যে যত সচিব নিয়োগ করা হয়েছিল ওই সময় পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে, সেইখানে 19টা সচিব যদি প্রতি বছর নিয়োগ করা হয়তো তাহলে সেই 19টাই নেওয়া হয়তো পশ্চিম পাকিস্তান থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে কোনো সচিব নেওয়া হয়নি। তো এর পরবর্তীতে ছিল হচ্ছে যে যুগ্ম সচিব, যুগ্ম সচিবে মোট আসন ছিল হচ্ছে 46টি, এর মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়েছিল 39টি আর পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হয়েছে 60টি। তার মানে পূর্ব পাকিস্তানের জন্য শতকরা হার দাঁড়াইলো 15%, আর বাকি 85% নেওয়া হয়তো হচ্ছে যে পশ্চিম পাকিস্তান থেকে। তারপরে ছিল হচ্ছে উপসচিব, উপসচিবে মোট আসন ছিল 126টি, এর মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়তো 102টি আর মাত্র 24টি নেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে, আর শতকরা হার ছিল এখানে পূর্ব পাকিস্তানের জন্য 19%। তারপর হচ্ছে শাখা প্রধান, শাখা প্রধানের মোট আসন ছিল হচ্ছে যে 763টা, এর মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়েছিল 675টি আর বাকি যে 88 জন সেটা নেওয়া হয়েছে পূর্ব পাকিস্তান থেকে, আর এখানে পূর্ব পাকিস্তানের জন্য শতকরা হার ছিল 11%। তাহলে এখানে সর্বমোট যেটা দেখা যাচ্ছে যে প্রতি বছর 954 জনকে নেওয়া হয়েছিল সরকারি যে হচ্ছে উচ্চ পদস্থ চাকরিগুলো ছিল সেগুলোতে, অর্থাৎ 954 জনের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়েছে 835 জন আর পূর্ব পাকিস্তান থেকে শুধুমাত্র নেওয়া হয়েছে 119 জন। তো সর্বমোট যদি আমি শতকরা হিসাবটি বলি সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের জন্য মাত্র 12% বহাল ছিল। তাহলে আমরা এই পরিসংখ্যানটি থেকে কি বুঝলাম যে পশ্চিম পাকিস্তানি যারা ছিল তারা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের সাথে ব্যাপক অন্যায় করছিল, অর্থাৎ এই যে মাত্র 12% হচ্ছে যে মানে পূর্ব পাকিস্তান থেকে সরকারি চাকরি দেওয়া হয়তো আর বাকি হচ্ছে 88% দেওয়া হয়তো পশ্চিম পাকিস্তান থেকে। তার মানে কি পূর্ব পাকিস্তানের মানুষেরা তখন এই ফিলটা করছিল যে হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে সবাইকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মানে এখানে পূর্ব পাকিস্তানের মানুষের কোনো সুযোগ সুবিধা এখানে থাকছে না চাকরির ক্ষেত্রে। তো তখন তারা যেহেতু এই মানে ফিলটা হয়েছিল তাদের, সেই একই ফিল হচ্ছে বর্তমানে, বর্তমানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে
বর্তমান যে কোটাগুলো দিছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, তারপর হচ্ছে প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে আরো অনেক কোটা আছে, উপজাতি কোটা, তারপর আরো হচ্ছে কি বলে মানে এই ধরনের অনেক কোটা আছে। তো মেন বিষয় হচ্ছে কি, যখন আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে ছিলাম, তখন আমরা পূর্ব পাকিস্তানের মানুষজন খুব ভালোভাবেই এই ফিল্ডে করছি যে হচ্ছে এই কোটা কতটা খারাপ, সেই একই পদ্ধতি আমরা এখনো চালু করলাম স্বাধীনতার পরেও। তো মেন বিষয় হচ্ছে যে কোটা আসলে কখনোই একটা জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। এই উপলক্ষে প্রথম আলোতে একটা হচ্ছে হেডিং আসছিল, সেটা হচ্ছে যে যে দেশ তার মেধাবীদের যাচাই করে রাজনীতি দিয়ে, কোটা দিয়ে, জাত দিয়ে, অর্থ দিয়ে, সে দেশ ন্যাচারালি গরিব হয়ে থাকে। এটাকে বলে ডিভাইন পানিশমেন্ট অথবা প্রাকৃতিক শাস্তি। এটা কিন্তু একবারে রিয়াল যে আমরা যদি হচ্ছে এইভাবে কোটা দিয়েই হচ্ছে প্রতিটা চাকরিতে দেখা যায় যে 70-80-90% করে কোটা থাকে, তো এইভাবে যদি চাকরি দেওয়া হয় একমাত্র কোটা দিয়ে, তাহলে আসলে মেধাবীরা কোথায় যাবে? যার কারণে দেশের আজকে এই অবস্থা, মানে সব জায়গায় হচ্ছে মূর্খরা বসে আছে, একবারে যারা মেধাবী তারা হচ্ছে তাদের প্রকৃত অবস্থানটা পাইতেছে না, যার কারণে আসলে দেশের এই অবস্থা। তো বর্তমান বাংলাদেশে কোটার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে যে বিসিএস এ মোট কোটা আছে 56%, আর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার যেটা সেটাতে আছে 61%, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ইয়াতে আছে হচ্ছে 70%, আর রেলওয়েতে আছে 82%, প্রাথমিক শিক্ষকে আছে 96%। এই যে আমরা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দেখি, সেখানে 96% হচ্ছে কোটার উপর চাকরি দেওয়া হয়, মাত্র 4 জন হচ্ছে মেধাবী নাই। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াইলো যে যেহেতু এই কোটা দিয়েই মানে অধিকাংশ 96% কে নেওয়া হচ্ছে, মানে 100 জন নিলে তার মধ্যে 96 জনের কোটা দিয়ে, যার কারণে বর্তমানে কিন্তু প্রাইমারি স্কুলে কেউ আসলে বাচ্চা কাচ্চাকে পাঠায় না, কারণ ওইখানে আসলে পড়াশোনার কোনো কিছুই নেই, সব হচ্ছে যে মূর্খরা ওইখানে গিয়ে আসে। তো এই হচ্ছে বিষয়, এই কারণে হচ্ছে বাংলাদেশে ছাত্র সমাজ জেগে উঠেছে এই কোঠা আন্দোলনকে বাতিল করার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ এটি তো হচ্ছে হাইকোর্ট থেকে একবারে নির্ধারিত আদেশ, যার কারণে এটিকে বাতিল করাও আসলে খুব মুশকিল। খুব বেশি জোরালো আন্দোলন না হলে আসলে এটা কখনোই বাতিল হবে না। তো ঠিক আছে, ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।